मोहम्मद मिठुनेर झड़ो इनिंगसेও दलेर जयेर जोनो यथेष्ट होते पारेনি। জাতীয় দলের আরেক তারকা ইমরুল কায়েসের দুর্দান্ত অর্ধশতকে সিলেট থান্ডারকে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের শুভ সূচনা করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান জড়ো করেছিল সিলেট থান্ডার। দলের পক্ষে দারুণ এক ইনিংস খেলেন মোহাম্মদ মিঠুন। ৪৮ বলের মোকাবেলায় ৮৪ রান করে অপরাজিত থাকেন ৪টি ৪ ও ৫টি ছক্কা হাঁকিয়ে। এছাড়া অন্যান্যদের মধ্যে জনসন চার্লস ২৩ বলে ৩৫, অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৩৫ বলে ২৯ রান করেন। চট্টগ্রামের পক্ষে রুবেল হোসেন শিকার করেন ২টি উইকেট। জয়েল লোকে খেলতে নামা চট্টগ্রাম দলীয় ৪২ রানের মধ্যে ৩টি উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও সেই চাপ সামাল দেন চারে নামা ইমরুল কায়েস, ওপেনার আবিষ্কা ফার্নান্দো ২৬ বলে ৩৩ রান করে বিদায় নিলেও ইমরুল দেখে শুনে খেলে যান। ২টি ৪ ও ৫টি ছক্কায় ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলে যখন বিদায় নিচ্ছেন দল তখন জয়ের দাঁড় করায়। শেষ দিকে চ্যাডউইক ওয়ালটনের ৩০ বলে ৪৯ রানের ইনিংস দলটিকে ৫ উইকেট ও ৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে দেয়। সংক্ষিপ্ত স্কোর। টসে জেতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট থান্ডার ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। মিঠুন ৮৪ রানে অপরাজিত থাকেন, চার্লস ৩৫ রান এবং মোসাদ্দেক হোসেন সৈকত ২৯ রান করেন। এছাড়াও রুবেল ২৭ রানে ২টি উইকেট নেন এবং নাসুম ১টি উইকেটে ৩৪ রান এবং এমরিট ৩৮ রানে ১টি উইকেট শিকার করেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। ইমরুল ৬১ রানে, ওয়ালটন ৪৯ রানে অপরাজিত থাকেন এবং ফার্নান্দো ৩৩ রান করেন।